নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন শ্রাবণ মাস আপনাদের জন্য কি আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনারা কি কি পেতে পারেন তার আগাম পূর্বাভাস এই ভিডিওতে বলতে চলেছি, এবং এই মাসে কি কি দিকে প্রবলেম আছে সেটিও আমি এই ভিডিওতে বলবো। তবে এতটুকুটা বলতে পারি, এই মাসে কিন্তু আপনারা ডবল পেতে চলেছেন। কি কি ডবল পেতে চলেছেন তা জানতে ভিডিওটি পুরো দেখুন, এবং যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন, এবং অল বটনে ক্লিক করে নোটিফিকেশনটিকে অন করে দিন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। বৃষ রাশি, হ্যাঁ বন্ধুরা, আপনাদের শ্রাবণ মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি। তো প্রথমে যে কথাটা আমি বলবো, এই মাস কিন্তু শিবের মাস, তাই এক্সট্রা একটা অপরচুনিটি কিন্তু আপনাদের রয়েছে। কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আপনাদের যে রাশির যে সিম্বল সেটি হচ্ছে একটি ষাঁড়, তাই তো? এবং শিবের যে বাহন সেটিও ষাঁড়, তাই আপনাদের দুজনের কিন্তু একটা মেলবন্ধন কিন্তু রয়েছে, এবং শিবের অপার মহিমা, অপার কৃপা আপনাদের জীবনে কিন্তু এক্সট্রাভাবে পড়তে চলেছে এই শ্রাবণ মাসে। কোন কোন দিকে আপনাদের ভালো হতে চলেছে আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে কিছু খারাপ বলবো সেগুলো কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমি যে মাসিক রাশিফলটি করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল। আপনাদের নিজস্ব জন্মছক আলাদা, আপনাদের গ্রহের গোচর আলাদা, আপনাদের দশা এবং অন্তদশা আলাদা, আপনাদের বিভিন্ন রকম এজ, যে কথাগুলো বলবো যে একদম 100% মিলবে তা নয়, তবে এতটুকুটা বলতে পারি আপনাদের 50-60% মিলবে, এবং 80-90% মিলবে তখনই যখন আপনার গ্রহের গোচর, গ্রহের অবস্থান শুভ থাকবে। তো আসুন একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই শ্রাবণ মাস কেমন যেতে চলছে। তো প্রথমে আসি শিক্ষাক্ষেত্র। বৃষরাশির জাতক ও জাতিকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলছে। বিশেষ করে তারা যদি শিবের কাছে প্রতি সোমবার দিন যেতে পারে, অর্থাৎ শিবালয় যেতে পারে, এবং দুধ এবং গঙ্গা জল যদি মাথায় ঢালতে পারে, তাহলে তাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। আর একটা কথা জেনে রাখবেন, আমি প্রত্যেককে বলছি, যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা বিজনেস করছেন, যারা হাউসওয়াইফ রয়েছেন, যারা চাকরি করছেন, উভয় সকলকে আমি একটা কথা বলি, দেবাদিদেব মহাদেব যিনি, তিনি কিন্তু আপনার ভাগ্য রেখাকেও কিন্তু বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আমি ভিডিও শেষে আপনাদেরকে কিছু কাজ করতে বলবো, সে কাজটি কিন্তু অবশ্যই করবেন, যাতে আপনি দেবাদিদেব মহাদেবের কৃপা ডবল পরিমাণে পান। হ্যাঁ বন্ধুরা, এরপরে আসি আপনাদের পারিবারিক ক্ষেত্র। বৃষরাশির জাতক ও জাতিকার এই মাসে কিন্তু পারিবারিক ক্ষেত্র মোটামুটি শুভই দেখা যাচ্ছে, তবে কাকা এবং মেষ এই দুই স্থান থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তবে বাবা মা, ভাই বোন এদের সঙ্গে কিন্তু একটা ভালোই সম্পর্ক থাকবে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ, অর্থাৎ প্রেম জীবন। বৃষরাশির জাতক ও জাতিকার যারা রয়েছেন তাদের লাভ লাইফ কিন্তু এই মাসে কিন্তু খুবই ভালো। আপনারা নতুন প্রেমে পড়তে চলেছেন, আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, এবং যারা প্রেমে অলরেডি রয়েছেন, রিলেশনশিপে অলরেডি রয়েছেন, তাদেরও কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে। আপনাদের মধ্যে একটা রোম্যান্টিক ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এরপর আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিন ভাগে ভাগ করি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রমোশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে,
হ্যাঁ বন্ধুরা, এই পদোন্নতি আপনার কর্মের উপর ডিপেন্ড করে হবে। এছাড়াও যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, ঘরে বসে আছেন, তাদেরকে আমি বলবো ভাই আপনারা গিয়ে চাকরির জন্য চেষ্টা করুন, ঘরে বসে এভাবে থাকবেন না। কারণ বর্তমানে কিন্তু চাকরির একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের কিন্তু চলছে, আর সুযোগ কিন্তু হাতছাড়া একবার করে দিলে কি না সারা জীবনও কিন্তু পস্তাতেই হয়, এটা মাথায় রাখবেন। তাই চাকরির জন্য চেষ্টা করুন, নিজের পায়ে দাঁড়ান। এরপরে আসি আপনাদের যারা বিজনেস করছেন, যারা বিজনেস করছেন তাদের কি বলবো, চারিদিক থেকে উন্নতি কোন দিকটা বলবো, তাও আমি ছোট ছোট করে বলছি। আমি একদম নিচু লেভেল থেকে বলছি উঁচু লেভেল পর্যন্ত। যারা সবজি বিক্রি করছেন, যারা মাছ বাজারে মাছ বিক্রি করছেন, তাদের কিন্তু একদম চরম ভালো যেতে চলেছে, চরম মানে আপনাদের লাভ্যাংশ প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে, আপনি লিখে রাখুন। এছাড়াও যারা মাছ চাষ করে বা জমি আছে জমি চাষ করে, তাদেরও কিন্তু এই মাছ কিন্তু ভালো যেতে চলেছে। কম্পেয়ার টু মাছ চাষ একটু বেশি ভালো যাবে জমি চাষের থেকে, মানে উভয় ক্ষেত্রে কিন্তু ভালো যাবে, কিন্তু মাছ চাষটা একটু বেশি ভালো যাবে। এছাড়াও যারা গ্রসারি বিজনেস করছে, তাদেরও কিন্তু এই মাছ কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদেরও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এছাড়াও যারা জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, দুধ, পনির এইসব, তাদেরও কিন্তু ভালো যেতে চলেছে এই মাস। মানে বিজনেসের ক্ষেত্রটা কি না, আপনাদের যে বিজনেসই করুন আপনাদের ওভারঅল ভালো যাবেই। এরপরে আছে আপনাদের দাম্পত্য জীবন। বৃষরাশির জাতক ও জাতিকার এই মাসে কিন্তু দাম্পত্য জীবন শুভ দেখা যাচ্ছে, এবং এই মাস কিন্তু আপনাদের দাম্পত্য সুখ দিতে চলেছে। তাদের মন জয় আপনাকে করতে হবে না, আপনার জন্য তারা পাগল হয়ে যাবে এই মাস অন্তত। এরপরে আসি আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, এবং আপনাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু রয়েছে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও দ্বিবিবাহ করতে চলেছেন, তাই বিবাহের দিনটা কিন্তু খুবই শুভ বলা যেতে পারে। এরপরে আসি সন্তান স্থান। এই মাস কিন্তু শ্রাবণ মাস, এই মাস কিন্তু দেবাদিদেব মহাদেবের মাস, তাই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই আইডিয়াল। কি করতে হবে আমি শেষে বলবো, ওভারঅল যদি বলা যায় সন্তানের স্থান কিন্তু ভালো, যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের স্থান কিন্তু খুবই ভালো। এরপরে আসি আপনাদের কিছু খারাপ, যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের কিন্তু একটু প্রবলেম রয়েছে, অর্থাৎ পার্টনার কিন্তু আপনার সাথে ধোকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার দিলে কিন্তু আপনি সেই টাকা কিন্তু ফেরত পাবেন না, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। এছাড়াও যারা ঋণ নিব ভাবছেন, এই মাসে থেমে যান, ঋণ নিয়েন না, ঋণ মুকুব করার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আসার সম্ভাবনা রয়েছে, ঋণ পেয়ে যাবেন, ঋণ কিন্তু আপনি যদি নিতে যান ঋণ পেয়ে যাবেন, কিন্তু ঋণ মুকুব করা নিয়ে প্রবলেম রয়েছে তাই ঋণটা নিতে যাবেন না। এবং আরেকটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে শত্রুতা। হ্যাঁ, আমি এর আগে একটি ভিডিও করেছি শত্রু নিয়ে, শত্রুকে কী করে দমন করা যায়, একটু টাফ আছে যে কাজটা বলেছি, কিন্তু করলে কিন্তু 100% সব সাকসেস আছে। তো শত্রু কিন্তু আপনাদের পিছু কিন্তু ছাড়বে না, শত্রু কিন্তু আপনার পিছনে লেগে থাকবে, শত্রুতা না করলেও পিছন থেকে আপনার সাথে শত্রুতা করবে, এতটুকু আমি বলতে পারি। এরপরে আসি আপনাদের কিছু কাজ, যারা পড়াশোনা করছেন, যারা সন্তান লাভ পেতে চান তাদের জন্য, এবং সমস্ত ক্ষেত্রেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, সে যে কোনো মনোবাঞ্ছা হোক, এই মাস কিন্তু শ্রাবণ মাস, এই মাস কিন্তু শিবের মাস, তাই শিবকে অতি সহজেই কিন্তু আপনারা প্রসন্ন করতে পারেন। এবং এই প্রসন্ন করার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটি আমি বলছি।
প্রতি সোমবার আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শিবালয়ে গিয়ে অর্থাৎ শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হবে এবং বেলপাতার প্রয়োগ করতে হবে। আমি এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিয়ে তারপরে আপনারা কিন্তু শিবের কাছে জল ঢালতে যান, নচেত কিন্তু আপনারা ফল লাভ কিন্তু সেরকমভাবে পাবেন না। ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে, দুর্দান্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।